তীব্র তাপপ্রবাহের জেরে গরমে পড়ছে রাজ্যের একাধিক জেলা। তবে আজ ১১ জেলায় হতে পারে বৃষ্টি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় হবে বৃষ্টি আর কোথায় চলবে তাপপ্রবাহ, বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি লাক্স, আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই ভিডিওতে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও আপাতত দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনো স্বস্তির বার্তা নেই। আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে, কলকাতা ও তার আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেও আজ জানানো হয়েছে। এদিকে আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশীয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি ৩ জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে তার পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ এপ্রিল বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশীয় সংলগ্ন ৫ জেলায় বৃষ্টির পরিমাণ একটু কমবে, সেখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি ৩ জেলায় আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে, সঙ্গে আগামী ৪ থেকে ৫ দিনে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। গতকাল রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হতেও দেখা গিয়েছে। এদিকে এদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। তার পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনো বড়সড় পরিবর্তন ঘটবে না। তবে গতকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকেও সেই তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামীকাল পরিষ্কারই থাকবে কলকাতা সহ তার সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকলেও কলকাতা বা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, তাই আগামীকালও সমগ্র কলকাতা শহর জুড়ে অস্বস্তি বজায় থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বিকালের দিকে দক্ষিণা বাতাসে আরাম অনুভূত হতে পারে। এদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার জেরে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে কোনো কোনো জায়গায়। একই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। আজ ও আগামী কয়েকদিনে সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে চলেছে। খবরটিকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।